জগন্নাথের যে মন্দির সেই জগন্নাথের আটটাও কিন্তু তো দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরাচ্ছে, বক্স বাজছে, গুপগাপ, আর কিন্তু পেট দিয়ে বেরাচ্ছে ধোঁয়া, অসাধারণ ভাবে ভাই ধোঁয়া বেরাচ্ছে, দেখতে পাচ্ছো দাদা লাগছে ধোঁয়া বেরাচ্ছে মুখ দিয়ে। ছেলেরা সবাই এমন কোনো কথা হবে না। তো দুদান্ত ভাই বাজছে তোমার দিকে, সাম্বাই কোলাঘাট থেকে সরাসরি দেখালো মান্দার গেছিয়া, তো একদম চলো একটু মায়ের থানটাও দেখিয়ে নিয়ে আসি আপনাদের দিকে, অসাধারণ লাগবে। তো প্রিয় দর্শক, একজন বৌদি ভাইকে দেখছি বক্স দেখতে এসছে, এখানে অনুষ্ঠান, বক্স দেখছো? অসাধারণ রাস্তা, সত্যি ধন্যবাদ দেওয়ার মতন রাস্তা এটা, একদম দেউলিয়া বাজার থেকে কিন্তু মান্দার গেছা পর্যন্ত একদম তাহলা বাড়বহলা পর্যন্ত রাস্তাটা বেরিয়ে আছে। মান্দার গেছার গেটটা কিন্তু একটা অসাধারণ ভাবে সাজিয়েছে, এই যে তাল পাতা, আর এগুলো কি আছে গো দাদা? দাদা এগুলো কি আছে গো? আমি তো ফুলের কাজ করি না, আমি এই ব্যাপারে বলতে পারবো না, যে ছেলেগুলো অ্যাকচুয়ালি কাজ করে ওদেরকে ডেকে দিলে ওরা ভালো বলতে পারবে যারা কাজ করে। ভাই দেখতে পাচ্ছ তাল পাতা, আর কিন্তু কিন্তু তার মধ্যে রয়েছে গণেশ ঠাকুর, একদম অসাধারণ ভাবে সাজানো রয়েছে পাতাগুলো। তো চলো মায়ের থানের দিকে এগিয়ে এগিয়ে যাই, আস্তে আস্তে গিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি খুব তাড়াতাড়ির মধ্যে। তো চলো আমরা চলে যাচ্ছি, সং হয়ে গেছে, সং হয়ে গেছে, আরে বলো না, তো ভয় পাচ্ছে মোটামুটি লজ্জা দিদি ভাইদের সবাই, যারা বলতে চায়নি না তুলাটাই ভালো। তো চলো সং হয়েছে কিনা জানি না, একটু সংটা দেখাবো হালকা করে, তারপরে বেরিয়ে যাবো দোকান। তো দেখতে পাচ্ছেন এখানেও স্টল রয়েছে, খাওয়ার দোকান টোকান রয়েছে, কোনো অসুবিধা নেই। তো আমরা কিন্তু একদম চলে এসেছি আটচালার কাছে, মান্দার গেছে যে আটচালা আছে। ও দাদা এদিকে দাঁড়াও, এটা পুজো ভালো আছেন? হ্যাঁ আছে আর কি। আমার তো জ্ঞান থেকে দেখতেছি, অবশ্যই দেখা হয়, অনেক ধন্যবাদ। তো চলো একটু শর্ট করে দেখিয়ে দিই হালকা করে, কেন অনেকটা যেতে হবে। তো তোমাদের দিকে একটু মণ্ডপটার ভিতরটা দেখাচ্ছি, আর চালাটা একদম অসাধারণ। তো চলো মন্দিরটা একটু দেখাই, মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ভাই, সরাসরি একটু দেখিয়ে দিই কাছ থেকে। তো একদম খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি ঠাকুর দেখে নেবে ভিতরে, তো চলো ঠাকুরটা একটু দেখাই, ঠাকুরটা দেখানো হবে, কেউ বলছেন একটু সাইড দাও। তো প্রিয় দর্শক দেখাচ্ছি আপনাদের দিকে ঠাকুরটাও, দেখতে পাচ্ছেন শীতলা ঠাকুর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দীর্ঘদিন ধরেই কিন্তু পূজা হচ্ছে, আর ভিতরটাও কিন্তু ভালোভাবে বেশ সাজানো রয়েছে, আর প্রচুর ভক্তরাও রয়েছে এখানে। আগলি তোমাদের দিকে শ্যামবাই সরাসরি কোলাঘাট থেকে, কী বলছেন, কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ।
তো প্রিয় দর্শক একজন দাদা ভাইকে পেয়েছি কমিটির কেউ নাকি কমিটির বলো না কমিটির লোক হেভি দুর্দান্ত সাজানো হয়েছে কাজগুলো খুব ভালো হয়েছে আমাদের দেশেরই ছেলে করেছে এই সব আচ্ছা আচ্ছা তো তালপাতা আর বাবাই পাখির বাসা দিয়ে যে এত সুন্দরভাবে সাজানো যায় এই দাদাদের এই জায়গাতে না আজ এসলে বুঝতে পারতাম না কত বছর হচ্ছে দাদা পূজো আপনাদের আমাদের পূজো কত বছর বলা যাবে না বাপ ঠাকুরদা তার দাদু তার আমল থেকে হচ্ছে তো অনেক পুরনো পূজো তো দেখতে পাচ্ছেন পাশে পাশে একটা মন্দির রয়েছে এটা শিব দুর্গার মন্দির তো চলো পাশে শিব মন্দির আর কাছে কৃষ্ণ মন্দিরটা তোমার দিকে দেখাই দেখে একটু বলতো তো মন্দিরটাও দেখতে পাচ্ছ শিব একদম দুর্গা একদম অসাধারণ ভাবে সাজানো হয়েছে এখানেও দিদি ভাইদের থেকে জানবো কার থেকে জানি জানতে গেলে ভয় লাগে রিক্স লাগে যদি কেলানি টেলানি দেয় ঠিক আছে তো চলো এখানে সিংহ টিঙ্গ গুলো দেখতে পাচ্ছ একদম অসাধারণ তো একজন দাদা ভাই আসলো মন্দিরটা খুলে দিচ্ছে ভিডিওটা আপনাদের দিকে কাছ থেকে দেখাচ্ছি আর সত্যি কথা বলতে আমার একটু লেডিসদের দিকে জিজ্ঞাসা করতে ভয় লাগে কেননা বাই চান্স যদি মারে ধরে ঠিক আছে যে যার ব্যক্তিগত ও দুর্দান্ত ঠাকুর এখানে সত্যি অনেক ধন্যবাদ দাদাকে জানাই গেটটা খোলার জন্য যে এত সুন্দর ভিতরে এটা হচ্ছে ঠাকুর দেখতে পেলাম সত্যি অসাধারণ মাইরি যে এত সুন্দরভাবে সাজানো আর মন্দিরের ভিতরটাও দেখতে পাচ্ছ পুরোটাই একদম নাইসভাবে সাজিয়েছে একদম জগন্নাথের যে মন্দির সেই জগন্নাথের আটটাও কিন্তু কিছুটা তুলে ধরেছে এই মন্দির মধ্যে আর রাধাকৃষ্ণ আর তার সাইডে রয়েছে তো খুব সুন্দরভাবে সাজানো গুছানো প্রত্যেক দিন পুজো হয় দাদা প্রতিদিন পূজা হয় প্রতিদিন তো দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন পূজা হয় এই জায়গাটা আসলাম খুবই ভালো লাগছে খুবই সুন্দর দেখাচ্ছি তোমার দিকে শ্যাম ভাই সংসার চলবে না সত্যি কথা বলতে আমার খারাপ লাগে না এখানে এসি যাবো এক লিটার তেল পুড়ে প্রায় 110 টাকার এটা আমরা বিভিন্ন জায়গায় যেয়ে থাকি কেন এলাকার জিনিসগুলো কে মানুষকে দেখাই কেমন হচ্ছে অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে ভালো লাগছে কাকিমায়েদের দিকে জিজ্ঞাসা করতে ভালো লাগে হ্যাঁ কেন ফট করে দুর্ঘটনা করতে পারে যে কোনো মুহূর্তে এখানে কি আইসক্রিমের স্টল করছে ফিয়েতে না আইসক্রিম খাওয়াচ্ছে পয়সা নিচ্ছে না ফিয়ে না ফ্রিতে কি করে হবে দেখতে পাচ্ছ ভাই ফার্স্টে ভাবছিলাম আমি তো ফিয়েতে না পয়সা নিচ্ছে তো খুবই ভালো হ্যাঁ আইসক্রিম এখানে পাওয়া যাচ্ছে তো খুব সুন্দর কিরম রেট আছে আইসক্রিম 10 টাকা 15 টাকা 20 টাকা মোটামুটি হচ্ছে লাভ হচ্ছে এখান থেকে ঘুগনি পাওয়া যাচ্ছে গরম গরম কত করে ঘুগনির প্লেট নিরামিষ না আদা রসুন দেওয়া আছে আদা রসুন দেওয়া আছে আমাদের বাবুকে 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 ভালো লাগছে 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 ভারত থেকে ভালো হ্যাঁ তো ঘরের থেকে ভালো আমি আর কি বলবো বুঝতে পারছ তো ঘরেও বলছে ঘর থেকে টেস্ট আর এই দাদা ভাইগুলোকে অনেক ধন্যবাদ জানাই ডেকেছিল ফোন করে তো দিদি ভাইদের দিকে পেয়েছি দেখতে দিদি ভাই বাড়ি কোথায় মন্দার গেছে তো অনুষ্ঠান কদিন ধরে আছে অনুষ্ঠান 3 দিন কেমন লাগছে অনুষ্ঠান তোমাদের লাগছে তো আপনার নামটা পল্লবী ব্যানার্জি তো অনেক ধন্যবাদ জানাই ভালোই অনুষ্ঠান হচ্ছে ওনাদের গ্রামে বাড়ি কি এই সামনে না দূরে সামনে সব বাড়ি আছে আর এই দিদি ভাইও মোটামুটি কুটো চাষ করেছে বড় হবে ঠিক আছে এটা বাচ্চা আছে না আর মাটা আছে আচ্ছা কত 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 টাকা লিখে আচ্ছা আমি কিন্তু ভিডিওটা ছাড়বো অসুবিধা নেই তো পরে তো কোনো অসুবিধা নেই পারমিশন নিয়ে নিলাম দেখলেন মান্দার গেছে তো তোমাদের দিকে দেখাচ্ছি এখানে ডিজে আউলার ব্যবস্থা আছে তো দুর্দান্ত ভাবে ভাই ভাজ্য দেখতে পাচ্ছ একদম সেটটাও কালাকারের কালো রয়েছে আর ভাজ্য কুবাটাও তুলছি আমি দেখতেই পাচ্ছেন অনেকেই দেখতে এসছে তো সরাসরি দেখাই তোমার দিকে একটু পেশাকটা হালকা করে তো
প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেকই মেশিন রেড আছে, আমি একটু চাইটা কিরম কি আছে ওনাদের জানবো। দাদা একটু এদিকে আসুন, এসো না গো, লজ্জা নাই তো প্রিয় দর্শক, লজ্জা হচ্ছে বলবেনই রেট কত আছে, ভাড়া ভাড়া কত আছে, ভাড়া বলা যাবে না ভাই, লজ্জার ব্যাপার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভাড়া বলা যাবে না, এটা এর ব্যাপার কি আছে, কি বলছো বলো, ওগুলো আমাদের নিজে মঙ্গল, মোটামুটি ওখানে দেখতে গেলে ভাড়া বলে, এমনি আদার্স কিন্তু বলা যাবে না। তো চলো তোমার দিকে দেখাই, হ্যাঁ বক্সের ভিডিওটা আর একটু বানাচ্ছি, শ্যাম ভাই তোমার দিকে দেখাই, তো চলো খুব ভালো ভালো বাজে।